আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে মেয়ের স্কুলে খেলা ছিল বা অনুষ্ঠান ছিল, এই জন্য মেয়েকে স্কুল থেকে নিয়ে আমরা যাচ্ছি একটা হচ্ছে স্ট্রবেরি ক্ষেতে। আমরা বলি ক্ষেত, তো স্ট্রবেরি ক্ষেতে যে নিজে স্ট্রবেরি তুলব। তো এই তো এসেও গেলাম ইউপিক, সানফ্লাওয়ার্স অ্যান্ড ভেজিটেবলস। তো কথা বলতে বলতে আমরা একদম স্ট্রবেরি বাগানের ভিতরে ঢুকে গেলাম, আর মেয়ে তোলানো শুরু করে দিয়েছে। আবার ইরা ইরফানের, মানে ইরফানের বাবা এদিকে তুলতেছে আর আমি ভিডিও করতেছি। তো আমি দেখাচ্ছি এখানে একটা করে জমি, এই মাথা থেকে ওই মাথাটা মানে দেখা যায় না, মনে হবে একটা করে জমি 10 থেকে 12 বিঘা 15 বিঘা এমন করে হবে, বা 20 বিঘাও হতে পারে এমনটা। অনেক বড় বড় ক্ষেত বা জমি এখানে। তো আমার মেয়ে একটু স্ট্রবেরি তুলতেছে, তো এখানে শুধু আমরা আসিনি, অনেকে এসেছে তো তুলতেছে। আর জমিতে যারা খেতে যারা কাজ করে সে লোকগুলোও আছে। আমার মেয়ে তুলে এনে আমাকে দেখাচ্ছে। তো এই চান্সে আমিও দুটো তুললাম, তুলে বলতে আমিও দুটো তুললাম। তো এই তো আমার মেয়ে তুলতেছে আর আমি শুধু খাচ্ছি ফ্রেশ ফ্রেশ স্ট্রবেরি। তো দেখতে দেখতে আমার মেয়ে অনেকগুলো তুলে ফেলেছে। আমি এই তো খাচ্ছি, আপনাদের এই তো দেখাচ্ছি একদম টস টসে লাল স্ট্রবেরি। কি বলবো, অনেক বড় ক্ষেত। ওই তো ইরা ইরফান আর ইরফানের বাবা টমেটো তুলতেছে আর কি। তো ইরফানের বাবা একদম টমেটো আর স্ট্রবেরি আমার মেয়ে অনেকগুলো স্ট্রবেরি তুলে ফেলেছে। তো আমরা এখন এগুলো নিয়ে যাচ্ছি আর কি, স্ক্যান করে বা ওজন কতটুকু হলো দিয়ে টাকা দিয়ে আমরা চলে যাব। তো এসে গেলাম এখানেও, কিন্তু অনেক সবজি আছে, এই যে কাঁচা টমেটো, পাকা টমেটো। আরও অনেক অনেক সবজিও আছে। তো আমরা এখন টাকা দিয়ে গাড়িতে উঠলাম, বাচ্চারা অনেক টায়ার্ড এইতো, এখন বাসায় চলে যাবো। তো বাসায় চলেও আসলাম, এসে আপনাদের আবারও দেখাচ্ছি স্ট্রবেরি আর টমেটো। এখন আমি ভালোভাবে ধুয়ে নেব, নিয়ে খাবো। তো এখন আমি ধুয়ে নেব। তো এখানকার মানে জমিগুলোতে গেলে মনে হবে যেন বাংলাদেশে আছি। জমিগুলো মানে অনেক ক্ষেত, এখানে ভুট্টা থেকে শুরু করে আপনার স্ট্রবেরি অনেক অনেক ক্ষেত। তো আমি এই প্রথম গেলাম স্ট্রবেরি খেতে, তো অনেক ভালো লাগলো। কথা বলতে বলতে আমার স্ট্রবেরিগুলো ধোয়াও হয়ে গেল। আর আজকে ভিডিওটা ছিল আর কি ঝটপট, একদম ঝটপট দেখাইলাম একটু। তো আমাদের ঘোরাঘুরিগুলো স্ট্রবেরি তোলানো কেমন লাগলো জানাবেন, কমেন্ট করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন। তো এই তো হয়ে গেল একদম ধোয়ানো, টমেটোগুলো ধুয়ে নিচ্ছি। টমেটো স্ট্রবেরি আমার ধোয়ানো হয়ে গেল, এখন আমি আবার
আবারও খেয়ে দেখাচ্ছি একটা, যে কতটা ফ্রেশ লাগ, ফ্রেশ জিনিসের মজাই আলাদা, বারবার বলতেছি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।